আসুন লজ্জাপতি এক প্রাণীর সাথে পরিচয় হওয়া যাক। নাম লজ্জাপতি বানর, তবে বাদরামির লেশ মাত্র নেই। লজ্জা সরমের এক প্রতীকী ছবি দেখা যায় তাদের মাঝে। দিনের বেলায় দুই পায়ের মাঝখানে মাথা গুজিয়ে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। অনেক এলাকায় এদেরকে মুখচোরা বানরও বলে। তবে বানর প্রজাতির মধ্যে এরা আবার শামুক বানরও বলে পরিচিত। এরা মাঝে মধ্যে গাছের মগডালে পা দিয়ে আঁকড়ে ধরে উল্টো হয়ে ঝুলে থাকে। ঘন চির সবুজ বনে এদের বসবাস। চলাচল করে খুব ধীরস্থিরে। দিনের বেলায় বের হয় না, নিজেকে আড়ালে রাখতে পছন্দ করে। যত্রতত্র ঘুরাঘুরি করে না, নিজের এলাকা ছেড়ে যেতেও চায় না। বৈচিত্র্যময় সুন্দর প্রাণী জগতের অন্যতম সুন্দরী প্রাণী হচ্ছে লজ্জাপতি বানর। লজ্জাপতি বানর বনের ঝোপঝাড়ে তেমন একটা নামে না, এরা লম্বা গাছগুলোর মগডালে থাকে। তবে অন্য বানরের মতো হাত দিয়ে খায় না এরা, পাখির মতো সরাসরি মুখ লাগিয়ে খায়। খুব শান্ত স্বভাবের এরা। অন্যান্য বন্যপ্রাণীর চেয়ে তারা বেশ ধীরে চলে। অন্য প্রজাতির বানরের চেয়ে এদের লেজ খুবই ছোট, সাধারণত 30-35 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, যা দূর থেকে তেমন একটা চোখে পড়ে না। সাধারণত এরা একটা করে বাচ্চা দেয়। পরবর্তী আপডেট পেতে এনিমেল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।